হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। আশা করছি সকলেই ভালো আছেন। আমাদের আজকের রেসিপি ক্যারট কেক বা গাজরের কেক। এর আগের ভিডিওতে আমরা একটা ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেকের রেসিপি শেয়ার করেছিলাম, তবে অনেক বাচ্চাই ফ্রুট কেকটা খেতে ঠিক পছন্দ করে না, তাই তাদের কথা ভেবে আজকে নিয়ে আসলাম একটা গাজরের কেকের রেসিপি। এখন মার্কেটে গাজরটাও অ্যাভেলেবেল, তো সেই গাজর দিয়ে কীভাবে খুব সহজে ডিম ছাড়া ওভেন ছাড়া দারুণ স্বাদের কেক বানিয়ে ফেলা যায় চলুন দেখে নেওয়া যাক। আর চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন আমাদের নেক্সট আপডেটগুলো খুব সহজে পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। এখানে চারটে গাজর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার এগুলোকে গ্রেট করে নেব। আমি এখানে লম্বা লাল গাজরটা ইউজ করেছি, আপনারা চাইলে দেশি গাজরটাও ইউজ করতে পারেন। তিনটে গাজরকে এখানে গ্রেট করে নিলাম। এবার ওভেনে একটা প্যানের মধ্যে একটা ফুড স্ট্যান্ড বসিয়ে প্যানটাকে ঢাকা দিয়ে 10 মিনিট একদম লো ফ্লেমে প্রিহিট হতে দিলাম। কেক ব্যাটারটা বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ, আমরা ডিম ছাড়া বানাবো। নিয়ে নিচ্ছি কোয়ার্টার কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল, 3/4 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি পাউডার সুগার। এখানে রেগুলার ইউজে চিনিটাকে গ্রাইন্ড করে পাউডার সুগার বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে কেনাটাও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা ডিজলভ হচ্ছে। চিনিটা ডিজলভ হয়ে গেলে একটা চালনির উপরে নিয়ে নিচ্ছি 1 কাপ আর 1/4 কাপ পরিমাণ ময়দা। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন মিল্ক পাউডার, এটা অপশনাল তবে দিলে টেস্টটা ভালো হয়। বেকিং পাউডার দিয়ে দিলাম 1 টিস্পুন আর 1/4 টিস্পুন দিয়ে দিলাম বেকিং সোডা, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এই সব কিছুকে খুব ভালোভাবে চেলে নেব। কেকের শুকনো উপকরণগুলো চেলে নিলে সেগুলো এয়ারি হয়ে যায়, তার ফলে কেকটা ফোলে ভালো আর সফট হয়। খুব ভালোভাবে সব কিছুকে মিক্স করে নেব। এমনভাবে মিক্স করতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো লাম্পস না থাকে। মনে হলো ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে, সেই জন্য অ্যাড করে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন দুধ, এটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর থেকে বেশিরভাগ পরিমাণটা সামান্য একটু রেখে দিলাম, পরে ব্যবহার করব। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমাদের ব্যাটারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। সবশেষে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার, এটা দিয়েও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন এইরকম কনসিস্টেন্সি হবে। এবার এটাকে আগে থেকে প্রিপেয়ার করে রাখা কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। কেক টিনটাতে প্রথমে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, তারপর একটু ময়দা ডাস্ট করে নিয়েছিলাম, আপনারা চাইলে বাটার পেপারও লাগিয়ে নিতে পারেন। কেক ব্যাটারটা ঢেলে দিলাম, একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো এয়ার বাবলস থাকলে রিমুভ হয়ে যেতে পারে। এবার প্রিহিটেড প্যানের মধ্যে এটাকে বসিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 40-45 মিনিট বেক হতে দেব। 45 মিনিট পর একটা নাইফ দিয়ে চেক করে নিচ্ছি, দেখুন নাইফটা ক্লিন বেরিয়েছে, তার মানে কেকটা বেক হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ডিমোল্ড করে নেব, তার জন্য ছুরির সাহায্যে সাইডটাকে একটু লুজ করে নিলাম। এবার একটা প্লেটের উপরে এইভাবে এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর সফট কেক আমাদের তৈরি হয়ে গেছে। এবার আনইভেন সারফেসটাকে সরিয়ে দিচ্ছি আইসিংয়ের সুবিধা হবে বলে। তারপর অফ ক্যামেরাতে এটাকে 2 লেয়ারে ডিভাইড করে নিয়েছি, আপনারা চাইলে 3টে লেয়ারেও ডিভাইড করতে পারেন। এখানে একটু হুইপড ক্রিম আগে থেকে রেডি করে রেখেছিলাম, তার থেকে একটুখানি কেক বোর্ডের উপরে লাগিয়ে নিচ্ছি যাতে কেকের লেয়ারটা ভালোভাবে বসে যায়। একটা লেয়ার বসিয়ে দিলাম। এরপর অ্যাপ্লাই করে দিচ্ছি সুগার সিরাপ, 1 টেবিল স্পুন চিনি আর 2 টেবিল স্পুন জল মিশিয়ে সিরাপটাকে বানিয়ে নিয়েছিলাম। এরপর ক্রিমের একটা লেয়ার অ্যাপ্লাই করে দিচ্ছি। সুগার সিরাপটা দিলে কেকটা অনেক সময় ময়েস্ট থাকে আর সফটও হয়। ক্রিমের লেয়ারের উপরে স্প্রেড করে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর, এইভাবে ভালোভাবে স্প্রেড করে দিলাম। তারপর কেকের আরেকটা লেয়ার যাতে ভালোভাবে এর উপরে বসে যেতে পারে তার জন্য আরেকটু ক্রিম দিয়ে দিলাম। তারপরে কেকের নিচের পার্টটা উপরে দিলাম কারণ সেটা স্মুথ। আবারও অ্যাপ্লাই করে দিলাম সুগার সিরাপ, তারপর ক্রিম দিয়ে সারফেসটাকে এইভাবে কভার করে দিচ্ছি। পুরো কেকটাতেই ক্রিম দিয়ে এবার কভার করে দেব।
সাইড গুলোকেও এইভাবে কভার করে দিচ্ছি। দেখুন, তারপর একটু স্মুথ করে নিচ্ছি, এইভাবে সারফেসটাকে একটু স্মুথ করে নিচ্ছি। কেকটা মোটামুটি স্মুথ হয়ে গেছে, এখন শীতকাল বলে এটাকে আর ফ্রিজে রাখলাম না। তারপর স্লাইস করে রাখা গাজর দিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছি খুব সিম্পল ভাবে। যেহেতু এটা ক্যারট কেক তাই গাজর দিয়ে ডেকোরেট করছি, আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। সাইডেও একটু গাজর দিয়ে ডেকোরেট করে দিচ্ছি এইভাবে। সবশেষে উপরে গ্রেট করে রাখা গাজর একটু স্প্রেড করে দিচ্ছি, এতে কেকটা আরও বেশি অ্যাট্রাকটিভ লাগবে। দেখুন, দারুণ অ্যাট্রাকটিভ কেক আমাদের রেডি হয়ে গেছে, কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখেই বুঝতে পাচ্ছেন এটা যতটা দেখতে টেম্পটিং হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে, আর দেখেই বুঝতে পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। তো আপনারাও বাড়িতে ট্রাই করুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে আজকের মতো শেষ করছি, বাই।